সবাই একটু শেয়ার করে দিন। দর্শক, ফেনী নিউজ উদ্যোক্তা আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বর্তমান সময়ে সারা বিশ্বে নারী উদ্যোক্তার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তবে পুরুষদের তুলনায় এই সংখ্যা এখনো নগণ্য। উন্নত বিশ্বে চাকরি সহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নারীদের অবদান আশঙ্কাজনক হলেও তুলনামূলকভাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই হার অনেকটাই কম। এই মুহূর্তে আমাদের উচিত যে যে কাজে দক্ষ সেই কাজে উদ্যোগ গ্রহণ করে নিজেদেরকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা। দর্শক, আজকে আমরা ঠিক তেমনই তিনজন নারী উদ্যোক্তাকে তাদের মাঝে হাজির হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন নারী উদ্যোক্তা নাহাদ তাসিম, প্রতিষ্ঠাতা পরিচালক সাতবাই তাসিম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যিনি একজন নারী উদ্যোক্তা এবং কাজ করছেন নারীদেরকে নিয়ে, নারীদের সফলতা নিয়ে, যিনি একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যেখানে ফেনী জেলার অনেক নারী উদ্যোক্তা আছেন এবং তাদেরকে তিনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনিয়ান বিজনেস ওমেন গ্রুপের অ্যাডমিন রাইসা পায়েল এবং আমাদের মাঝে আরো একজন নারী উদ্যোক্তা থাকার কথা রয়েছে। আশা করছি কিছুক্ষণ পরে আমাদের মাঝে তিনি যুক্ত হবেন। আমাদের মাঝে আরো যুক্ত হবেন নারী উদ্যোক্তা স্মৃতি মরি। দর্শক, আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি করোনা পরিস্থিতির মধ্যে ই কমার্সের কি সম্ভাবনা রয়েছে। যে করোনা ক্রাইসিস হচ্ছে, আমরা জানি বিশ্ব মহামারীতে আপনার করোনা পরিস্থিতিতে তখন কিন্তু ই কমার্স গুলো কিন্তু সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যেখানে সবকিছুই বন্ধ ছিল সেখানে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম গুলো কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল করেছে। তো বর্তমানেও কিন্তু করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই করোনা ক্রাইসিস সময়ের মধ্যে আপনার কি 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 সম্ভাবনা আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের মাঝে আমরা আমাদের যে আছে, প্রথমে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হয়ে নিব। আমাদের মাঝে উপস্থিত আছেন রাইসা পায়েল আপু, আপনাকে সবার সাথে পরিচয় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রাইসা পায়েল, ফেনিয়ান বিজনেস উইমেন এর অ্যাডমিন। হচ্ছে আমি চাচ্ছি যে সকল নারী উদ্যোক্তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করার, ক্রেতা এবং বিক্রেতা যারা আছে সবাইকে হচ্ছে একই প্ল্যাটফর্মে একসাথে উপস্থিত করিয়ে সবার সাথে একসাথে কাজ করতে চাই। ধন্যবাদ আপু। আমাদের মাঝে আরেকজন উদ্যোক্তা আছে তাসিন আপু, আপনি আমাদের দর্শকদের সাথে পরিচিত হয়ে নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছি লুৎফুন্নাহার তাসিন। আমার মানে ফেসবুক আইডি যেটা দিয়ে মূলত আমরা আমাদের কাজ চালাচ্ছি, না আমার নাহা তাসিন আইডি আমার নামে আছি। আচ্ছা, আমি যেটা পরিচিতি বলতে আসলে পরিচিতি দেওয়ার মতো কিছুই নাই। আমি খুবই মানে মানে নিজেকে পরিচিতি দেওয়ার জন্য যেটা বলবো, আমি হচ্ছি একজন অনলাইন এন্টারপ্রেনার। হ্যাঁ, আমি হচ্ছে একজন অনলাইন উদ্যোক্তা। তো আমি হচ্ছে 4 বছর যাবত আমার অনলাইনে যে বিজনেস, যেটা ই-কমার্স বিজনেস, ই-কমার্স বা ই-কমার্স যেটাই বলেন বিজনেস আছে, সেটা আমি চালিয়ে যাচ্ছি। আর এখন হচ্ছে যে আমি ওটা নিয়েই আছি। এর পাশাপাশি আমি একটা চাকরি করি যেটাকে আমি পাশে রাখি আর কি। আমার মানে আমার যে অনলাইন বিজনেসটাকে আমি আমার সবচেয়ে মানে হিসেবে প্রেফারেন্স দিই। ঠিক আছে, এই তো আমার পেজে হচ্ছে যে আমার ফেসবুকে যে পেজে যেটা দিয়ে আমি করি সেটা হচ্ছে, আমার পেজের নাম হচ্ছে সাজ বাই তাহসিন। হ্যাঁ, আর আমার আমি কাজ করছি হচ্ছে মেয়েদের ওমেন্স যে উইয়ার গুলো, মেয়েদের পোশাক, যেমন কি নিয়ে কাজ করছেন, আপনার ব্যবসায়িক কিভাবে শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে জানবো। প্রথমে আমি হ্যাঁ যদি আমি আপনাকে প্রথমে প্রশ্নটা করব, যে সেটি হচ্ছে যে আপনার ব্যবসায়িক পথ চলা বা উদ্যোক্তা পথ চলা কিভাবে শুরু হয়েছে, মানে কিভাবে আপনি উদ্যোক্তা হিসেবে নিজেকে আবির্ভাব দিয়েছেন, কখন কিভাবে?
শুরু হয়েছে যেটা বলতে, এটা আমার শুরুটা হয়েছে হচ্ছে 2015-তে, অনেক আগে, মানে প্রায় 5 বছর হতে চলেছে, 2015-তে। তখন হচ্ছে যে আমার মানে ফার্স্ট আমি যখন আমি তখনও জব করতাম, তো এর মাঝে আমি হচ্ছে যে মানে বাসায় বসে থাকার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, যেটা হচ্ছে আমি যখন ফার্স্ট কনসিভ করি তখন আমাকে বাসায় থাকতে হচ্ছিল। তো বাসায় দেখা যাচ্ছে, বাসায় থাকতে থাকতে আমি মানে খুব মানে যারা হচ্ছে বাইরে কাজ করে, বাইরে যায়, বাইরে সবসময় কাজ করে, তারা কিন্তু সবসময় বাসায় বসে থাকাটা তাদের সাথে যায় না আর কি, অ্যাডজাস্ট হয় না। তো তখন আমি হচ্ছে যে চিন্তা করলাম যে আমি এভাবে বসে আছি কি করা যায়। তো আমি হচ্ছে তখন করতাম আর কি, যে অনলাইনে আমি ইউটিউবে যে টিউটোরিয়াল গুলি, বেশ কিছু টিউটোরিয়াল দেখতাম, তো ওখান থেকে হচ্ছে যে আমি কিছু কাজ যেগুলি DIY, যেটা ডু ইট ইউরসেলফ, DIY এর কিছু ভিডিও দেখে আমি কিছু রিবনের কিছু ফ্লাওয়ার বানানো শিখছিলাম, জাস্ট শখ করে ফ্লাওয়ার বানানো শিখেছিলাম, যেগুলো হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে ফ্লাওয়ার দিয়ে কিছু জিনিস করা শিখেছিলাম। তো এরপরে ওগুলি মানে খুব সুন্দর হতো যখন করতাম দেখে, তো হচ্ছে যে আমার আমি করার পরে ফেসবুকে দিয়েছি, দিতাম যে মানে এগুলি করেছি। তো অনেকে আমার, যারা আমার ওয়েল উইশার আছে, ওরা হচ্ছে যে খুব অ্যাপ্রিসিয়েট করতো যে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তুমি তো এগুলা নিয়ে কাজ করতে পারো, তুমি পেজ খুলতে পারো, এগুলা এখন তো অনলাইনেই মানে খুব চলছে, তুমি অনলাইনে এটা নিয়ে বিজনেস শুরু করতে পারো। তো একজন দুজন এবার প্রথমে বার্তা দেই নাই খুব একটা, তো হচ্ছে যে একজন দুজন করে করে যখন অনেকেই বলতো, তখন হচ্ছে যে জিনিসটা মানে মাথায় ঢুকছে যে আসলেই তো আমি এখন বসেই আছি, এখন তো আমি এটা করতে পারি, সব করে হোক যেভাবে হোক, আমার দেখি না। তারপর হচ্ছে যে এরকম করে করলাম, পরে হচ্ছে যে আমি এই যে রিবন ফ্লাওয়ার গুলি যেগুলি, এগুলি কিন্তু আমি কোথাও শিখি নাই, জাস্ট ওই ভিডিও দেখে করা করে শিখে, এরপরে বেশ কিছু করে আমি আপলোড করলাম, দেখা যাচ্ছে যে আমি ভালো রেসপন্স পাচ্ছি, মানে খুব খুশি লাগতেছিল তখন। এরপরে হচ্ছে আমি কিছু ক্রাফটিং এর কাজ শুরু করলাম, ক্রাফটিং করলাম, আমি হচ্ছে যে হলুদের, গায়ে হলুদের গহনা এগুলি বানাতাম, বানিয়ে হচ্ছে যে আমি দিতাম, ওগুলি দিয়ে দিলেই সেল হতো, দেখতাম যে মানে অর্ডার নিতাম, করতাম, খুব ভালো লাগছিল। তো এরপরে এরকম অল্প টুকটাক দিয়ে চলছিল। এরপরে হচ্ছে যে আমার বেশ কিছুদিন প্রায় বছর খানিক করার পরে হচ্ছে, আমি বছর খানিক না আরো কম সময়, মানে 7-8 মাস করার পরে হচ্ছে যে আমার বেবি হওয়ার পরে আমি, এরপরে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এরপরে স্টপ ছিল, প্রায় 1-1.5 বছরের মতো স্টপ ছিল। এরপরে হচ্ছে আমার, আমি আবার শুরু করি, তখন হচ্ছে একদম ভালো করে যেটা আমি শুরু করি, আমি ড্রেস, তারপর হচ্ছে চিন্তা করলাম যে আমি যেহেতু আমি ভালো ওই 7-8 মাসেই আমি একটা ভালো পরিচিতি পেয়েছিলাম, মানে অনেকেই আমাকে নিচ্ছিল, ভালোভাবে একসেপ্ট করছিল, তো এরপর আমি ড্রেস নিয়ে কাজ শুরু করি আর কি, যেটা মেইনলি আমার উদ্যোগ, ড্রেস নিয়ে কাজ শুরু করি। এরপর হচ্ছে আমি রিসেন্টলি অর্নামেন্টস নিয়ে কাজ করেছি, তারপরে হচ্ছে ইম্পোর্টেড যে কসমেটিক্স গুলি বাইরে থেকে আসে, ওগুলি আমি ওগুলা নিয়ে কাজ করছি, কিন্তু করোনার সময়টাতে একটু থামাবো। সেটি হচ্ছে যে যখন আপনি শুরু করেছিলেন, যে এখন যে আপনার যে বা ভালো সেল হচ্ছে, সেটি কি প্রথমে ছিল নাকি, নাকি আপনি যখন শুরু করেছেন আপনাকে অপেক্ষা করতে হয়েছে ধীরে ধীরে না একটা সময়? অবশ্যই প্রথমেই ছিল না, কারণ প্রথমে যখন আপনারা যারা অনলাইনে বিজনেস এখন আসছে, তারা জানে, বুঝতে পারছে যে মানে অনলাইন বিজনেসটা খুবই ধৈর্যের একটা কাজ। প্রথমে আপনার, আপনি এই যে আমি বললাম টুকটাক, মানে প্রথমে হচ্ছে অল্প স্বল্প, যেটা হচ্ছে ধরেন আপনি এই বিজনেস করে সেল করে আপনি কিছুই করতে পারবেন না, ধরেন আপনি একটা জিনিস সেল করে ওটা টাকা দিয়ে হচ্ছে যে আপনি কিছু জিনিসের প্রোডাক্ট ক্রাফটিং এর ম্যাটেরিয়াল কিনে আপনি আরো কিছু জিনিস বানাচ্ছেন, মানে আপনার খরচের টাকাটা হবে না, আপনি প্রতিষ্ঠিত হওয়া, নিজেকে পরিচিত করা পর্যন্ত, এটা আর কি। ধন্যবাদ আপু। আমি আপনার, আমাদের মাঝে আরেকজন উদ্যোক্তা, আমাদের অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, স্মৃতি মরি আপু। আমি আপু আপনাকে অনুরোধ করবো আমাদের দর্শকদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়ার জন্য, আপনি কি নিয়ে কাজ করছেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম, যদি আমাদের সাথে পরিচিত হয়ে নেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে স্মৃতি। আমার আমি কাজ করছি হচ্ছে যে ড্রেস নিয়ে, বাচ্চাদের পোশাক এবং হচ্ছে মেয়েদের ড্রেস নিয়ে, আর হচ্ছে আমার নামটা হচ্ছে এনএস ফ্যাশন হাউস। আমি শুরু করছি 2009 থেকে কাজ করতেছি, মাঝে কিছুদিন অফ ছিল, এখন নতুন করে আবার কাজ করতেছি আর কি, লকডাউনে শুরু করা, লকডাউনে ঠিক জানুয়ারি মাস থেকে শুরু করা। আমরা এরপর
আপুকে চলে যাব আমাদের হচ্ছে রাইসা পায়েল আপুর কাছে। আপু, আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে যে আপনি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন, আপনি একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন, এই ভাবনাটা কখন থেকে আসলো যে না আমি যারা উদ্যোক্তা আছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসি, তারা হচ্ছে সবাই সবার সাথে পরিচিত হতে পারবে, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করতে পারবে এবং হচ্ছে তারা ভালো সেল করতে পারবে? আমি যতটুকু জেনেছি থেকে কিন্তু ভালো সেল করছে, অনেকেই করছে, এবং গ্রুপের প্রায় বর্তমান মেম্বার সংখ্যা কিন্তু প্রায় 23,000 ছাড়িয়ে গিয়েছে। তো আপনি শুরুটা কিভাবে করেছেন বা এই ধারণাটা কিভাবে আসলো আপনার মাঝে? আমি আসলে প্রথমে আমি একজন নিজেও একজন নারী উদ্যোক্তা ছিলাম, আমি হচ্ছে অনলাইনে সেল করতাম। তো হচ্ছে করোনাকালীন হচ্ছে আমি একটু গ্যাপ যায় আমার জিনিসটা, তো তখন আশেপাশে যখন দেখি যে সবাই হচ্ছে বাসা থেকে বের হতে পারতেছে না, বা হচ্ছে যেটা করোনা সময়কালীন সবাই বাসায় ছিল, তো তখন আমি হচ্ছে যে আমার যে ফিনিয়ান বিজনেস উইমেন ওই গ্রুপটা ক্রিয়েট করি। তো ওইটা থেকে হচ্ছে যে আমার চিন্তা যে সব মানে এমন একটা পরিস্থিতি সবাই বাসায় বসে কাজ করবে, তো যার কারণে হচ্ছে যে আমাদের গ্রুপটা খোলা। তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে আমাদের গ্রুপে এখন 23,000 প্লাস হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের উদ্যোক্তা আছে, তো কেউ হচ্ছে গিয়ে এখানে ক্রেতাও আছে বিক্রেতাও আছে, তো ওরা সবাই সবার মতো করে হচ্ছে সেল করতেছে। তো এইবারে হচ্ছে আমাদের সেল আপডেট হচ্ছে 1,98,793, যেটা হচ্ছে আমাদের গ্রুপের সর্বোচ্চ সেল। তো আমি নিজেও অনেক বেশি গর্ব করি যে আমার গ্রুপ থেকে এত ভালো অ্যামাউন্টের একটা সেল হয়েছে। তো আশা করি হচ্ছে আমি গ্রুপটা অনেক দূর পর্যন্ত আমার যারা আছে তাদেরকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবো, সকল উদ্যোক্তাদের নিয়ে। তো এটা আমার একটা প্ল্যাটফর্ম, এখানে ক্রেতা বিক্রেতা সবাই আছে। জি ধন্যবাদ, আপনি যে প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন এই জন্য আপনাকে সাধুবাদ জানানোর প্রয়োজন যে আপনি এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যেখানে কিন্তু হাজার হাজার উদ্যোক্তা এবং ক্রেতা সবাই কিন্তু সুবিধা ভোগ করছে বা সহজে তারা তাদের পণ্যটা খুঁজে পাচ্ছে। আবার হচ্ছে যারা সেলার আছে তারা কিন্তু সহজে কিন্তু তাদের প্রোডাক্টটা 22,000-23,000 মানুষের কাছে কিন্তু প্রদর্শন করতে পারছে। তো নিঃসন্দেহে এটা সাধুবাদ পাওয়া একটি উদ্যোগ। আমি এই পর্যায়ে চলে যাবো আমাদের শ্রীজি আপুর কাছে, যে আপু আপনার কাছে জানতে চাইবো যে আপনার পথ চলা কিভাবে শুরু হয়েছে, মানে কিভাবে আপনি উদ্যোগটাতে পা রাখলেন, যেটা শুরু হয়ে যায় আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন যে না আমি অনলাইনে বিজনেস করি? আমি যতটুকু জেনেছি আপনি আগে জব করে কেটে 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 আসতেছে জব করেছেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কথা? আমি জানতে চাইবো যে আপু আপনার উদ্যোক্তা প্ল্যাটফর্মে কি আপনি স্মৃতি মরিয়া আপু? আসলে আমি হচ্ছে যে প্রথম থেকে হচ্ছে জব মানে বিজনেস এর প্রতি আমার বেশি ইয়ে ছিল। তো পারিবারিক সমস্যার কারণ হচ্ছে যে জবটা শুরু করা, জবও করতেছি প্লাস হচ্ছে আমার পড়াশোনা চলতেছে, এর ফাঁকে হচ্ছে যে আমার বাবার ছোট একটা বিজনেস যেটা হচ্ছে যে আমি ওইখানে আমার বাবা যেহেতু দেশে থাকতো না ওইখানে কাজটা আমি করতাম। তো হচ্ছে মাঝে হচ্ছে আমার পড়াশোনা প্লাস বি হয়ে যাওয়া মাঝখানে অফ করে দিছি। এরপরে হচ্ছে লাস্ট জানুয়ারি মাসে ইচ্ছে হলো যে মানে আমার মানে কাজটা শুরু করবো করে না জানুয়ারি মাসে শুরু করে দিই, যেহেতু আমার এটা সম্পর্কে আরো আইডিয়া শুরু করলাম। এই হচ্ছে চিন্তা করলাম না আমি এর আগে যখন প্রথম শুরু করি তখন আমি খুচরা সেল করি নাই, আমি হোলসেলটাই করতাম। তো আমার সবসময় মানে ইচ্ছা যে আমি কাজ আমার একটা বুটিক হাউস হবে, মানে হাউস বলতে আমি যেটা বুঝতাম সেখানে হচ্ছে আমি কাপড়টা হচ্ছে যে কাপড়ের ডিজাইন প্লাস কাপড় উৎপাদনটা আমি করব, ওই প্লাস হচ্ছে আমি মার্কেটে সেল করব। বাট আমাদের আমরা যেখানে থাকি মফস্বলে আসলে কাজটা অনেক বেশি টাফ, মানে আমি হিসাব টিসাব করে দেখলাম আমাদের তারপরে ছোট পরিসরে শুরু করলাম। আমি যখন শুরু করি জানুয়ারি মাসে মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমার এখন মানে 1,00,000 মানে লাখের উপরে আমার হচ্ছে যে মানে পুঁজিটা দাঁড়াইছে। তো মোটামুটি মানে করে শুরু করা আর কি। তো আসলে অনলাইন বিজনেস এসে অনেক বেশি মানে অনেক বেশি কষ্ট পাইতেছে, যেটা আমাদের অফলাইনে করতে হয় না, অনেক অনেক ঝামেলা আসলে এখানে।
দেখা যায় অনেক বেশি হয়ে গেছে, অনেকে জেনেও বিজনেসে চলে আসছে, না জেনেও আসছে, যার কারণে আমরা হচ্ছে যারা জানে তারা হচ্ছে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, যে যাদের প্লেসটা ক্রিয়েট করা আছে, ক্রিয়েট করতে পারছে, তাদেরকে হচ্ছে যে প্লেসটা ছেড়ে আসতে হচ্ছে, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, যাই হোক, যে কথাটা বলছিলেন যে আসলে হচ্ছে যে অনেকে জেনে আসছে আবার অনেকে না জেনে আসছে, তা আসলে হচ্ছে যে আমরা যারাই অনলাইন বিজনেসে আসি না কেন, আমাদেরকে বিজনেসটা ভালোভাবে জেনে বা বুঝে তারপরে আসা উচিত। আমার তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আপু বিশেষ করে নারীরা যদি কোনো উদ্যোগ গ্রহণ নারীরা ব্যবসা করতে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে বা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছেন কিনা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সবচেয়ে বড় প্রতিবন্ধকটা হচ্ছে যে মানে পরিবার থেকে সাপোর্ট পাওয়া গেল, আশেপাশে যে লোকগুলো আছে ওরা চিন্তা করে যে আসলে মনে হয় যে আমরা খাওয়ার কষ্ট করতেছি এই জন্যই হয়তো বা হচ্ছে যে বিজনেসে আসা, আসলে যে বিষয়টা ওরা মানে এমন ভাবে যেটা আমি শহরে থেকে অনেক বেশি ফেস করছি বিষয়টা, ইভেন অনেকে মানে এত বেশি কটূক্তি করে রাস্তা দিয়ে হাঁটার সময় কটূক্তি করে, যারা জানে তারা মানে অনেক বেশি কটু কথা বলে, যে চিন্তা করে না মানে চিন্তা ওদের চিন্তা যে না হয়তো বা আমরা মানে অনেক বেশি খাবার কষ্ট, আমাদের আর্থিক কষ্ট, সেজন্য বিজনেসে আসা, যে না আমরা এখানে কিছু একটা করতে আসছি সেটার জন্য না, এটা হচ্ছে সবচেয়ে মানে সবার আগে হচ্ছে বাধাটা হচ্ছে যে এইটা যে হ্যাঁ আসতেছে নারী মানে কাজ করতেছে অনেক বেশি, ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমরা যেভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাওয়া দরকার, আমরা কিন্তু সব ফ্যামিলি ওটা কোনো যদি একটু ৫০০ টাকা দিয়ে, আমি যেটা বললাম ৫০০০ টাকা দিয়ে। হ্যাঁ আপু, তো মিউট হয়ে গেল। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, সেম প্রশ্নটা আমি তাসিন আপুকে বলবো যে আপু বিজনেস শুরু করতে গেলে প্রথম পর্যায়ে কিন্তু অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়, আপনি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন বা বাধাগুলো কিভাবে ওভারকাম করেছেন? বাধা বলতে আমি যে স্মৃতি আপু যেটা বললো একদম প্রথমত এটার কথা আমিও ওনার সাথে একমত, যে আমরা কিন্তু ফ্যামিলি থেকে একদম মানে কোনো বাধাই ফেস করতে হয় না। হ্যাঁ হয়েছে, একদমই যে আমার হয় নাই তা না, আমার হয়েছিল আমার ফ্যামিলি থেকে বলতে আমার আব্বু, আমার আব্বু আমাকে মানে খুবই অপছন্দ করতেন, বলতে গেলে আব্বু পছন্দ করতেন না, কারণ আমি হচ্ছে একটা মানে মোটামুটি আল্লাহর রহমতে একটা ভালো প্রতিষ্ঠানে আমি চাকরি করি, তো সে সে এরপরে আমি যখন এত মানে অনলাইন বিজনেসটা মানে হচ্ছে প্রচুর খাটুনি, প্রচুর পরিশ্রম, আমরা যারা করি আমরা জানি, আমি বলি যে অফলাইনে যারা সব ওনার দোকানদার আছে ওরা কিন্তু এত পরিশ্রম করতে হয় না, ওরা দেখা যাচ্ছে দোকান খুলতেছে সকালে এসে বসে থাকতেছে, তারপরে হচ্ছে যে সারাদিন যা কাস্টমার আসতেছে সেল করতেছে, আর আমাদের ব্যাপারটা হচ্ছে যে কিরকম আমরা সোর্সিং করতে হচ্ছে, মার্কেট ইয়া করতে হচ্ছে, তো সোর্স থেকে ওগুলা কালেক্ট করে ওগুলা আমার বাসায় আনতে হচ্ছে, আমরা ওটার ভালো করে সুন্দর করে ছবি তুলতে হচ্ছে, একটা প্রোডাক্টে দেখা যাচ্ছে 10-12টা ছবি তুলে সেখান থেকে বেস্ট পিকটা আমাদেরকে বাছাই করতে হচ্ছে, এরপর এটা আমরা দিতে হচ্ছে আমার পেজে, এরপরে এটার জন্য আমার ডিল করার জন্য আমার সারা দিন অনলাইনে থাকতে হচ্ছে, তো এত কিছু মিলে যে মানে খুব বেশি নিজের উপরে একটা ধকল যায়, এই জিনিসটাই আমার আবু পছন্দ করতেন না, আবু বলতেন যে তুমি তো ভালো একটা ইনকাম করতেছো, তোমার তুমি এত কষ্ট কেন করবা, আমার হাজবেন্ডও প্রথমত আমাকে মানে পছন্দ করতেন না, কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে সাপোর্টটা পাইছি, সত্যি কথা যেটা আমার আম্মু শাশুড়ি ওনাদের কাছ থেকে আমি সাপোর্টটা পেয়ে এখন এরপরে হচ্ছে যে হাজবেন্ডও দেখতেছে যে না এরে আর নিষেধ করে লাভ নাই, যে এ শুনবে না কথা, এরকম টাইপের একটা অবস্থা, পরবর্তীতে আব্বুকেও ম্যানেজ করা গেছে অনেক পরে, যখন আব্বু দেখতেছে যে না ঘরে বসেই তো করতেছে করুক, তখন আর আব্বু মারবে নাই, এই জিনিসটা হচ্ছে আমার একটা ইয়া। আর বাধা আমি যেটা সম্মুখীন হয়েছি হচ্ছে যে আমি বলেছি যে আমি অনেক বছর কিন্তু প্রায় 2015 থেকে আমি বিজনেসটা করছি, কিন্তু আমার সোর্সিং নিয়ে খুব প্রবলেম হয়েছে, ইভেন এখনো কিন্তু আমি প্রোডাক্ট বলতে গেলে আমি কিন্তু একদম কারখানা থেকে প্রোডাক্ট এনে সেল করতে পাই না, ঠিক আছে, যার জন্য হয় যে আমি একটা মানে রিসেন্টলি আমি মোটামুটি একদম ভালো একটা জায়গা থেকে মানে পাইকারিতে ড্রেস এনে সেল করি, কিন্তু এর আগে আমি হচ্ছে যে বিভিন্ন পেজে দেখতাম, বড় বড় পেজ গুলাতে নক দিতাম যে আপু এটা কি আপনারা হোলসেল দেন,
ওরা বলতো যে হ্যাঁ দেই, তা আমি ওদের থেকে নিতাম, ওরা অনেক প্রফিট করে আমার কাছে জিনিসটা সেল করতো, কিন্তু আমার কিছুই করার ছিল না, ওভাবে নিয়েই আমাকে সেল করতে হতো। মানে এই জিনিসটা আমি খুব বেশি প্রবলেম ফেস করেছি। তো মানে আমি দেখা যাচ্ছে আমার সে ওদের থেকে একটা মানে বড় অ্যামাউন্টে আমি কিনে এনে আমি আর বেশি প্রফিট করতে পারতাম না। তো আরেকটা এখন ওটা বিষয় চিন্তা আমরা করে আমি শুনে থাকি, সেটা আপনার কাছে হয়েছে কিনা, যেমন হচ্ছে যে আমরা দেখেছি বা অনেকের কথা শুনেছি যারা অনলাইন উদ্যোক্তা হয়, দেখা যায় যে আপনার যখন একটা মানুষ কাপড় নিয়ে বিজনেস করে তখন পাশের বাসার লোকজন কিন্তু প্রথম পর্যায়ে নানা রকম কথা বলে যে মেয়ে পড়াশোনা করে অবশ্যই ঠিক হচ্ছে নিয়ে কাজ এটা করছে। এখনো এখনো শুনতে হয়, এটা শুনতে হয়, এই যে যেটা স্মৃতি আপু বললো, বললাম না, এটা এখনো শুনতে হয়। আর ইভেন আমার বিল্ডিং এর লোকজন কিন্তু আমার বা কাস্টমার না, আমার বাসায় এসে কাপড় দেখে, মানে ওদের মধ্যে একটা আপনার মানে একটা মনে হচ্ছে যে একটা হিংসাত্মক বা একটা মনোভাব কিন্তু থাকে। ইভেন আমার নিজের নিজের ধরেন একটু মামারা বা একটু টাইপের যারা আছে, ওরাও মাঝে মাঝে করে যে এত পড়াশোনা করছো, আমার মামা তো বলে যে তুমি কাপড় বেচো, দোকানদারি করো, মানে এই টাইপের ফেস এখনো করি। সত্যি কথা বলতে কি এখনো করতে হয় যে দোকানদারি করি, জিনিসগুলি ফেস করতে হয়। হ্যাঁ, আসলে এটাই আমরা সবাই জানি যারা অনলাইন উদ্যোক্তা আছে তাদেরকে কিন্তু অনেকগুলো বাধা অতিক্রম করে কিন্তু তারপরে সফলতা, যেটাকে আমরা বলে থাকি, সেই সফলতার পর্যায়ে পৌঁছাতে হয়। তো আসলে যেরকম বাধা আছে, যেরকম কষ্ট আছে, সেরকম কিন্তু অনলাইন বিজনেস ভালো একটা সম্ভাবনা আছে, যেটা আমি বিশ্বাস করি। যেমন হচ্ছে যে আপনার যারা অফলাইনে করে তাদেরকে কিন্তু অনেকগুলো, ধরেন আপনি যদি একটা বিজনেস করতে যান সেক্ষেত্রে আপনাকে একটা দোকান ভাড়া নিতে হবে, আপনাকে ডেকোরেশন করতে হবে, তারপর হচ্ছে যে অনেকগুলো সবকিছু মিলিয়ে কিন্তু ইনভেস্টের বিষয় আছে, সেটা কিন্তু অনেকের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কিন্তু অনলাইন বিজনেস এর ক্ষেত্রে কিন্তু একজন মানুষ সে কিন্তু এক স্পেস ক্রিয়েট করে অথবা ছোট পরিসরে নিজের আইডি থেকেও কিন্তু বিজনেস শুরু করতে পারে, পরবর্তী ধাপে ধাপে কিন্তু মানে আস্তে আস্তে পরিসর বড় করতে পারে। তবে যে কথাটা আপনারা বলেছেন তার সাথে আমিও একমত, সেটি হচ্ছে যে বিজনেসটাকে বুঝে জেনে তারপরে কিন্তু বিজনেসে আসা উচিত, করতে যে হবে। অনলাইন হ্যাঁ সেটা আসা উচিত। আমি রাইসা পায়েল আপুর কাছে যাব, আপুর কাছে জানতে চাইবো যে আপনারা যে গ্রুপ নিয়ে কাজ, আপনাদের গ্রুপের যে পরিকল্পনা কি, বা সামনে আপনারা কি করছেন, যারা অনলাইন সেলার আছে তাদের জন্য আপনারা কি করছেন? আপুর মনে হয় নেট একটু প্রবলেম আছে, আশা করছি আমাদের সাথে যুক্ত হবেন। অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে, কে কোথা থেকে আছেন আপনারা যদি কমেন্টে আমাদেরকে জানান কে কোথা থেকে দেখছেন, আমরা আপনাদের সাথে যুক্ত হতে চাই। অনেকে অনেক কমেন্ট করছেন, হচ্ছে যে ডালিম ভাই আছেন আমাদের সাথে, আমাদের ফেনী নিউজের সম্পাদক ডালিম ভাই দেখছেন আমাদেরকে, ওমর ফারুক আছেন ভুঁইয়া, কে কোথা থেকে দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। এবং হচ্ছে যে নারী উদ্যোক্তা যারা আছেন আপনারাও যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, আপনারা আপনারা যদি কেউ উদ্যোক্তা হয়ে থাকেন আপনারা কি ধরনের সমস্যা ফেস করেন, বা উদ্যোগ নারী যে কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে কি ধরনের সমস্যাগুলো হয়, এবং যদি কোনো পরামর্শ থাকে সেটিও আপনি আমাদেরকে দিতে পারেন। সাহেব আপুর কাছে আমি যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আপনারা তো আপনাদের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে যাচ্ছেন, প্রায় 23,000 এখন মেম্বার আছে, এই উদ্যোক্তাদের কে উন্নয়নের জন্য বা তাদের কে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? আর আমি যত পর্যন্ত কোনো পাঠানো আসছে তারা সব কেটে কেটে যাচ্ছে। আমি যতটুকু জেনেছি আপনারা 1 তারিখে একটি প্রোগ্রাম করছেন, যা যেটি হয়তো গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে হবে, বিজনেস মিটআপ, আমি যতটুকু জেনেছি। সেই বিজনেস মিটআপ সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বলেন, বা যারা বিজনেস মিটআপে যুক্ত হতে চায় বা নারী উদ্যোক্তা আসতে চায়, তারা কিভাবে আসবে এবং কি কি থাকছে সেখানে? রাইসা পায়েল আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? কথাগুলো সবগুলো কেটে কেটে যাচ্ছে, আমি কিছুই শুনতেছি না। তাসিন আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি সবাইকেই শুনতে পাচ্ছি, মানে আমি সবাইকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সবাই কল দিতে দিতে
জি, রাইসা পায়েল আপুর কাছে আমার প্রশ্নটি ছিল যে আপনারা যে 1 তারিখে প্রোগ্রাম করছেন বিজনেস মিটআপ সম্পর্কে আমাদেরকে আমাদের দর্শকদেরকে যদি একটু বলুন, বা সেখানে কি থাকছে। আমাদের 1 তারিখে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে যে ফিনম্যান বিজনেস ফিনম্যান বিজনেস মিটআপ। তো আমরা এখানে হচ্ছে যে হচ্ছে সকল উদ্যোক্তা এবং ক্রেতাদেরকে নিয়ে একটা উৎসব করব। সেখানে হচ্ছে যে আমরা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা তাদেরকে সবার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। ওখানে থাকছে হচ্ছে বিভিন্ন স্টল থাকবে, উদ্যোক্তারা তাদের হচ্ছে যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো পরিচিত করানোর জন্য হচ্ছে মূলত স্টলটা। তো ওইখানে হচ্ছে যারা নতুন কাজ করতেছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, যেমন হচ্ছে যে ড্রেস, শাড়ি, তারপর হচ্ছে যে ফুডের যে খাবার নিয়ে কাজ করতেছে, অনেকে হচ্ছে আচার নিয়ে কাজ করতেছে। তো সবাই হচ্ছে সবার প্রোডাক্ট গুলো যে ক্রেতা আছে ক্রেতাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করার জন্য হচ্ছে আমাদের এই বিজনেস মিটআপটা। তো আমি আশা করবো আমাদের বিজনেস মিটআপটা সফল হবে। তো হচ্ছে সবাইকে আমাদের বিজনেস মিটআপে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যেন আমাদের বিজনেস মিটআপে জয়েন করে। আর হচ্ছে আমার যে ক্রেতা বা বিক্রেতা আছে তো ওদের নিয়ে হচ্ছে এই উদ্যোক্তা মেলাটা, তো আমি ধন্যবাদ জানাবো গতি ডেলিভারি সার্ভিস আর রহমতুল্লাহ সুমন ভাইয়াকে আমাদের হচ্ছে এত এত সাহায্য করার জন্য। আর কিছু বলার নেই, ধন্যবাদ। আপনার হচ্ছে যে করবে, যারা দর্শক আছে তাদের মধ্যে থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চায় তারা কি অংশগ্রহণ করতে পারবে কিনা, বা অংশগ্রহণের হ্যাঁ দর্শক, আমরা লাইভে আছি, কথা হচ্ছে উদ্যোক্তাদের সাথে, নারী উদ্যোক্তাদের সাথে যারা উদ্যোগ গ্রহণ করেছে এবং হচ্ছে যে যারা সামনে কাজ করতে চায় তারা হচ্ছে যে, বিশেষ করে নারী উদ্যোক্তারা কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন, সেই সমস্যাগুলো কি এবং সেই সমস্যাগুলো কিভাবে ওভারকাম করতে হয় সেগুলো নিয়ে কথা বলছি। আমাদের সাথে 3 জন নারী উদ্যোক্তা আছেন। দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এই যে আমাদের যে আলোচনা হয়েছে বা যে নারী উদ্যোক্তারা আছেন তারা কিন্তু এই মাধ্যমে তারা নিজেরা অনুপ্রাণিত হবে তারা, এবং বেশ ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করবে। বিশেষ করে আমাদের এই আয়োজনের লক্ষ্য হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা নিজেরা বিজনেস করছে বাধা বিঘ্ন সম্মুখীন হয়, সেক্ষেত্রে অনেকে হতাশ হয়ে যায়, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু এই আয়োজন, যাতে হচ্ছে যে উদ্যোক্তারা অনুপ্রাণিত হয় যেন করতে পারে। আর বিশেষ করে আরেকটা বিষয় আমরা সবাই জানি, সেটি হচ্ছে যে নারী ছাড়া কিন্তু দেশ কখনো এগিয়ে নেওয়া সম্ভব না। বিশেষ করে আমরা পুরুষরাই যত কিছুই করি না কেন নারীদের ভূমিকা অবশ্যই থাকতে হবে, নারী যদি ভূমিকা না রাখে, যেমন উন্নত দেশগুলো কিন্তু নারীরা সব কাজে কিন্তু এগিয়ে আসার কারণে কিন্তু দেশ কিন্তু অনেক উন্নত, সেক্ষেত্রে আমাদের দেশের নারীরা তারা কিন্তু এগিয়ে আসতে পারে। নারীরা কিন্তু সমাজের বোঝা না, এবং অনেকে নারীদেরকে পিছিয়ে রাখতে চায়, বোঝা মনে করে রাখতে চায়, নারীরা শিক্ষা গ্রহণ করে কিন্তু এখন অনেক আছে, অনেকে বড় ব্যবসায়ী, বড় উদ্যোক্তা, অনেকে দেশ পরিচালনা করছেন, এখন আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু নারী আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে নারীদেরকে পিছিয়ে না রেখে নারীদেরকে উৎসাহিত করা উচিত, শালীনতার মধ্যে থেকেও কিন্তু অনেক কিছু করা যায় সম্ভব, সেটা কিন্তু আমাদের তাহসিন আপু, আমাদের শ্রীজিমরি আপু, রাইসা ভাই আপুকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারি, ওনারা শালীনতার মধ্যে থেকে কিন্তু বিজনেস করে যাচ্ছে এবং পরিবারকে কিন্তু সহযোগিতা করছে, এবং আমি যতটুকু জেনেছি ওনাদের হাজবেন্ডরা কিন্তু ওনাদেরকে সহযোগিতা করছে এবং এই জন্য ওনারা কিন্তু এগিয়ে যেতে পারছে। আমি তাহসিন আপুর কাছে প্রশ্ন করব, সেটি হচ্ছে যে যারা অনলাইন উদ্যোক্তায় আসতে চায়, যারা বিজনেসে আসতে চায় তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রেখে ব্যবসা কার্যক্রম শুরু করা উচিত। তাহসিন আপুর কাছে প্রশ্ন যে যারা অনলাইন বিজনেসে আসতে চায় তাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে অনলাইনে ব্যবসায় আসা উচিত, অনেকে না বুঝে কিন্তু ব্যবসা চলে আসে। আহ
আচ্ছা হ্যাঁ, স্মৃতি আপু কিন্তু এই কথাটা বলেছে, মানে এখনকার আমরা যারা একটা একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে এসেছি, এরা কিন্তু খুব বেশি প্রবলেম ফেস করছি। যারা নিউ আসছে এদের অবশ্যই এরা এদেরকে আমরা প্রতিযোগী ভাবছি না, কিন্তু অনেকেই আসছে যারা হচ্ছে যে একদমই না জেনে বুঝে মানে আসছে, ঠিক আছে। প্রথমত সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন একটা অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইন বিজনেস এর প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বিশাল, ঠিক আছে, পুরা দেশের মানুষ আপনাকে, আপনি যখন একটা অফলাইন বিজনেস করবেন, আপনার একটা মানে একটা একটা এলাকার মানে একটা জায়গার মানুষ আপনাকে চিনবে, কিন্তু আপনি যখন অনলাইন বিজনেস করবেন পুরা দেশের মানুষ আপনাকে জানছে চিনছে, ঠিক আছে। তো ওই জ্ঞানটা নিয়ে আপনাকে আসতে হবে, ঠিক আছে, অত ওই ওই ধারণাটুকু নিয়ে আপনাকে আসতে হবে। আপনি মানে মনে করেন আসলাম শখের বসে, আমি বিজনেস করতে মন চাইলো, আমি বিজনেস শুরু করলাম, আমার 2,000 টাকা 5,000 টাকা আমি ইনভেস্ট করলাম, এরপরে হচ্ছে যে আমি কয়েকটা ড্রেস আনলাম, মন চাইলো কয়েকটা ড্রেস আনলাম, এনে হচ্ছে যে আমি ছবি তুললাম দিয়ে দিলাম, আমি 100 টাকা করে ধরেন সাপোজ 100 টাকা করে ড্রেসটা এনেছি, আমি 120 টাকা করে সেল সেল করে দিয়েছি, আমার 20 টাকা লাভ হচ্ছে, মানে এই জিনিসটা খুব আনন্দ পাচ্ছি আমি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে খুবই মানে হার্মফুল, যেটা হচ্ছে খুবই হার্মফুল, কারণ হচ্ছে যে আমরা যারা হচ্ছে রেগুলার কাজ করতেছি, একটা অনেক কষ্ট করে একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে এসেছি, এরা হচ্ছে যে খুবই মানে প্রবলেম ফেস করছি এটা নিয়ে, কারণ হচ্ছে আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের মার্কেট প্লেসটা নষ্ট হচ্ছে, ঠিক আছে, না জানার কারণে, ওরা না জেনে কাজ করার কারণে আমাদের মার্কেট প্লেসটা নষ্ট হচ্ছে। ওরা হচ্ছে যে দেখা যাচ্ছে এই যে সোর্চিং এর বিষয়টা, অনেকে আছে আসতেছে কিন্তু হুট করে চলে আসছে, একজনের থেকে কয়েকটা ড্রেস নিয়ে সেল করে দেবো, কোনো সোর্চিং, যেটা আমরাও প্রথমত অবশ্যই আমরা ফেস করেছি, সোর্চিংটা আমাদের জানা ছিল না, যার জন্য হচ্ছে যে আমরা কোথা থেকে ড্রেস আনবো কি করবো, এগুলা এগুলাতে আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। আপনি আগের বিজনেস এ নামার আগে কয়েকটা পয়েন্ট ইয়ে করে নিবেন, যে আপনি সোর্চিংটা কোথায় করবেন, আপনি তারপর হচ্ছে আপনি জিনিসটা কোথা থেকে আনছেন, আপনি হচ্ছে মার্কেট যাচাই করা, আপনি যে একটা জিনিস আনছেন, আপনি একটা ড্রেস এনেছেন, ওটা এখন খুব চলতেছে ভাইরাল, এটা এটা আপনি আনছেন, আপনার এটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যে এটা অন্যান্য পেজ গুলাতে কিভাবে সেল হচ্ছে, আপনি ওদের সাথে একটা, যেমন দোকানদাররা দেখবেন একটা প্রোডাক্ট আপনার এক দোকানে যে দাম, ওটা কিন্তু পাশাপাশি সব দোকানে কিন্তু সেম প্রাইস থাকে, ঠিক আছে, পাশাপাশি সব দোকানে সেম প্রাইস থাকে, কিন্তু অনলাইন বিজনেস হচ্ছে যে আমরা যে যে জামাটা ধরেন 600 টাকা আমার সেল করা উচিত, 600 টাকা আমি সেল করছি, ওটা কেউ ধরেন ওটা আমি ওটা কেউ ধরেন 500 টাকা দিয়ে কিনে 520 টাকায় সেল করতেছে, অথচ ওটা আমার অ্যাটলিস্ট একটা একটা মার্জিন তো থাকতে হবে আমার, তাই না, একটা মার্জিন রেখে তো আমাকে প্রফিটে করতে হবে, কারণ আমি শুধু জামা যে 500 টাকায় কিনতেছি সেটা না, ওই 500 টাকার সাথে আমার পরিবহন খরচ আছে, আমি যে আমার আমি যে দিন রাত নেট ইউজ করে আমি অনলাইনে সময় দিচ্ছি, আমার নেটের বিলটা আছে, তারপরে হচ্ছে আমি এই যে ছবি তুলতেছি, ছবি তুলতেছি, আমার লাইট ফ্যান বিদ্যুতের একটা ইয়ে আছে ওটা ধরতে হবে, ইভেন আমি একটা কথা যেটা সেটা হচ্ছে যে আমি একজনের কাছ থেকে মানে শুনে শুনেছি যেটা, সেটা হচ্ছে আপনি যখন একটা ড্রেস মানে আপনি যখন প্রোডাক্ট আনতে যাবেন, তখন ওখানে গিয়ে আপনি যদি 1 প্লেট ফুচকাও খান, ওই ফুচকা খাওয়ার ওই ওই কস্টটা কিন্তু আপনি আপনার প্রোডাক্টের সাথে অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে, আপনার ভাড়াটা অ্যাড করতে হবে, ওখানে গিয়ে আপনি ঢাকায় যাচ্ছেন, আমি ঢাকায় যাচ্ছি একদিনের জন্য, ও তখন আমার দুপুরের খাবার, সকালের খাবার, তারপর আমার ভাড়া সবকিছু আমাকে অ্যাড করতে হবে, অ্যাড করে ধরেন 400 টাকার জামাটার সাথে আমার এক্সট্রা সবকিছু মিলিয়ে আমার 420 টাকা হচ্ছে, ওটা আমাকে মাথায় রাখতে হবে, ওটা মাথায় না রেখে আমি 400 টাকা দিয়ে কিনলাম, বাকি সবকিছু বাদ দিয়ে আমি 420 টাকা দিয়ে সেল করলাম, এটা হচ্ছে যে অন্যদের জন্য খুবই হার্মফুল, আপনি মনে করতেছেন আপনি বিক্রি করে ফেলতেছেন, লাভ করে ফেলতেছেন, এটা আপনার নিজের জন্য, আপনার বিজনেস কিন্তু আপনি বেশি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না, আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না, প্লাস অন্যদের জন্য আপনি ক্ষতি করছেন। তো আপনি যখন বিজনেসে আসবেন, প্রথমত আপনাকে জেনে বুঝে সবকিছু সম্পর্কে মোটামুটি এক ধরনের পড়াশোনা করে আসতে হবে। আমরা যখন শুরু করেছিলাম আরো 4-5 বছর আগে, আমরা এত কিছু ইয়ে করে আসি নাই, কারণ তখন প্রতিযোগিতা ছিল না, তখন অনেকটা মানে অনেকটা ফাঁকা ছিল, কিন্তু এখন এত বেশি মানে প্রতিযোগিতা হয়ে গেছে অনলাইন, আপনি দেখেন বিশেষ করে হচ্ছে যে এই কোভিড এর টাইমটাতে, মানে আমার মনে হচ্ছে প্রতি ঘরে ঘরে আপনার উদ্যোক্তা তৈরি হয়েছে, অবশ্যই এটা ভালো ফাইন, কারণ মেয়েরা নিজেদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্যই হচ্ছে যে মানে আসছে, সেটাই প্রতি ঘরে ঘরে সেলার তৈরি হচ্ছে, কিন্তু ওই যে বললাম না জেনে না জেনে শুনে মানে রিসার্চ না করে আসার কারণে তারাই কয়দিন পরে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, ইভেন তারা যাওয়ার সময় ওই যারা মার্কেটটা ক্রিয়েট করেছে ওই মার্কেটটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কথা।
সবকিছু মিলিয়ে আমরা আপনার কথায় যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা যারা অনলাইনে আপনারা যারা অনলাইন উদ্যোগ নিয়ে কাজ শুরু করবেন বা অনলাইনে মার্কেট নিয়ে কাজ শুরু করবেন, সেক্ষেত্রে সবকিছু বুঝে ভালো পণ্য পছন্দ করে এবং সেই পণ্যের আপনার হচ্ছে যে সকল কস্টিং আপনি কত টাকা দাম নির্ধারণ করবেন সেটা ভেবে চিন্তে মার্কেটে আসতে হবে, তাহলে হয়তো ব্যবসায় টিকে থাকতে পারবেন। অনেকে দেখা যায় যে এসে খুব মজা হচ্ছে, কিছুদিন পরে কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, মজা লাগবে কিন্তু আপনি তো এভাবে এটাকে লাস্টিং করতে পারবেন না। জি দর্শক, আমরা যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের করোনা পরিস্থিতি কিন্তু জুন জুলাইতে যেটা আমাদের দেশে খুব ভয়ানক ভয়াবহ পরিস্থিতি ছিল এবং তখন কিন্তু সরকার লকডাউন দিয়েছে, লকডাউন অবস্থায় কিন্তু তখন একদম খুব খারাপ মুহূর্তে, করোনা যে খারাপ মুহূর্তে সেই সময়টা ই কমার্স প্ল্যাটফর্ম গুলো কিন্তু বড় ধরনের ভূমিকা রেখেছে যেটা আমরা দেখেছি। ও সামনেও কিন্তু আমাদের আমরা যেটি দেখতে পাচ্ছি প্রতিদিন কিন্তু আমাদের করোনা পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে, গতকালকে যেটি নিউজ প্রায় মারা গিয়েছে, তো প্রতিদিন কিন্তু নিয়ত কিন্তু করোনা পরিস্থিতি বাড়ছে এবং আগামীতেও যেহেতু শীত আসছে, যারা আমাদের বিশেষজ্ঞরা আছেন তাদের ধারণা হচ্ছে যে শীতে এই করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে, স্মৃতি মরি আপু যদি এই বিষয় নিয়ে বলতেন। আপু মিউট করা আছে, মেবি একটু আনমিউট করে বললে একটু। বর্তমান সময় হচ্ছে যে ভার্চুয়াল লাইফের উপর অনেক বেশি ডিপেন্ডেবল, মানে আমাদের যখনই যা লাগতেছে, কারণ সবাই চিন্তা করতেছি যে বাইরে বাইরে বের হব না থাক, বের হব না, বাসায় এসে আবার সেই গোসল করা, এই মানে অনেকগুলা সমস্যা, আবার হ্যান্ড স্যানিটাইজিং করা, অনেক ঝামেলার কারণে আমরা হচ্ছে যে ডিপেন্ডেবল হয়ে গেছি অনলাইনের উপর। তো আমাদের যেহেতু আমরা মানে উন্নত হচ্ছি আস্তে আস্তে, তো সেদিক থেকে হচ্ছে এটা আমাদের অনেক বেশি আমাদেরকে কাজ দিচ্ছে, আর আমরা হচ্ছে ডিপেন্ড করতেছি। আর আসলে আমরা চাইলে অনলাইনে সবকিছু করতে পারি, তো এটার আসলে সদ্ব্যবহারটা সবাই জানে না, বা হচ্ছে যে সদ্ব্যবহার অনেক সময় অসদ ব্যবহার হচ্ছে, দেখা যায় আমরা এটা এটাকেই যেটা আমরা ভার্চুয়ালি করতে চাচ্ছিলাম যে আমরা ইয়েতে যাব, মার্কেটে যাব, মার্কেটে না গিয়ে বাসায় বসে প্রোডাক্টটা ইয়ে করতেছি, অর্ডার করতেছি। অনেক সময় দেখা যায় কি যারা অসৎ উপায় অবলম্বন করে তারা কি করছে, প্রোডাক্টটা রং প্রোডাক্ট দিচ্ছে, তো সেজন্য হচ্ছে যে আমরা অনলাইনটাকে বলতেছি না, অনলাইন খারাপ দিচ্ছি। নেট সংযোগ সমস্যার কারণে জি হ্যাঁ আপু বলেন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, দেখা যায় বলছে যে যে ওই সেলার ভালো না, বা ওখান থেকে অনলাইনে জিনিস কিনলে খারাপ পড়ে। আসলে বিষয়টা হচ্ছে যে কয়েকজন মানুষের জন্য অনলাইন জিনিসটাকে মানে আমরা খারাপ ভাবে নিচ্ছি। আসলে অনলাইনে আমরা ডিপেন্ড করে মানে বর্তমানে সবকিছু অনলাইনে করা যায়, বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু অনলাইনের উপরে সবকিছু করে, যে তাদের কিছু কিছু একটা লাগবে, তারা হচ্ছে যে আলিবাবাতে অর্ডার করতেছে, তারপর হচ্ছে যে অ্যামাজন অর্ডার করতেছে, তারা কিন্তু গিয়ে কিনতেছে না। তো ঘরে ঘরে বসে পেয়ে যাচ্ছে, যে আসলে এই যে করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু যখন লকডাউন ছিল তখন কিন্তু সবকিছুই বন্ধ ছিল, শুধুমাত্র ই কমার্স কিন্তু এই যে খাবার দাবার হতে শুরু করে নিত্য প্রয়োজনীয় বাজার সরবরাহ করেছে এবং যে হোম ডেলিভারি সার্ভিস যারা দিয়েছে, হোম ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠানগুলো কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষের পাশে ছিল, যেটা অন্যান্য প্রতিষ্ঠানগুলো ছিল না। আর আরেকটি বিষয় আমি আপনার সাথে যুক্ত করতে চাই যে ওই সময়টা কিন্তু অনেকের চাকরি চলে গেছে, কিন্তু যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো ছিল তাদের কিন্তু চাকরি যায়নি, বরং হচ্ছে যে যেমন ই কমার্স সব যারা আছে, কারণ ওইটা আরো আরো বেশি প্রসারিত হয়েছে, যে সবাই চিন্তা করছে যে না আমি এখানে কিছু একটা করতে পারবো, আমার দ্বারা কিছু একটা করা সম্ভব, মানে চেষ্টা করছে। আসলে আমি যতটুকু বুঝি বা আমার আমার আপনি যদি এখানে সময় দিন, প্রপার সময় দিলে এখান থেকে আসলে হচ্ছে যে নিজের পার্সোনালিটি ক্রিয়েট করা আসলেই সম্ভব। বিষয়টা হচ্ছে যে সময় দিতে হবে, আমাদের তো হয় কি কিছুদিন সময় দেওয়ার পরে আমরা চিন্তা করি যে না আর পারছি না। প্রত্যেকটা জায়গায় যান, যে উপরে আপনি কাজ কতটুকু করছেন তার উপর হচ্ছে আপনার পরিচিত, তো আপনি ই কমার্স
করতে হবে, কাজগুলো পেকে জিনবে সবাই, আপনি ভালো একটা ফল পাবেন। ধন্যবাদ আপু। সেম একই প্রশ্নটা আমি তাহসিন আপুকে করতে চাই, যে করোনা ক্রাইসিস এর মধ্যে আমাদের ই কমার্সের কি ধরনের সম্ভাবনা রয়েছে, বা সামনে যে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে এই সময়টা ই কমার্সের কি ধরনের সম্ভাবনা রয়েছে? আসলে সত্যি কথা বলতে, যে এটা আমি আমার মানে আমার নিজের কথাই বলি, সেটা হচ্ছে যে আমি আজকে প্রায় বললাম যে 4-5 বছর বিজনেস করছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যে করোনা স্টার্ট হওয়ার পরে, মানে হচ্ছে মার্চের দিক থেকে আমাদের মোটামুটি আমাদের সবকিছু অফ হওয়া শুরু হয়েছে, তো যে যে রোজার সময়টা পুরোপুরি লকডাউন যাচ্ছিল তখন, হ্যাঁ, তো ওই সময়টাতে মানে এই করোনা আপনার কোভিড এর যে টাইমটা, লকডাউনের টাইমটা বলেন, এই সময়টাতে আমার বিজনেস মানে পুরা আজকে 4-5 বছরে যতটা বিজনেস না আমার হয়েছে, এই এই সময়টাতে আমার সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি আমার বিজনেস হয়েছে, মানে ইভেন আমার মাসে মানে লাখ টাকা ছাড়িয়ে গেছে আমার সেল, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে যে কেন হয়েছে, কারণ হচ্ছে যে মানুষ এই যে করোনা মানে মানুষ সবার মনে কিন্তু ভয়টা আছে, হ্যাঁ, বাইরে যেতে পারছে না, প্রথম কথা হচ্ছে বাইরে যেতে পারছে না, বা সে কিন্তু তার তো জিনিস দরকার, যেমন এখন কিন্তু একদম আপনি লবণ পেঁয়াজ হতে শুরু করে হলুদ মরিচ সবই ঘরে থেকে অর্ডার করতে পারতেছেন না, আপনি সবজি লাগবে, ডিম লাগবে, আপনি ঘরে বসে অর্ডার করতে পারছেন, আপনার জামা কাপড় এগুলো তো আছেই, সব জিনিস আপনি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট, বিশেষ করে এই সময়টাতে, এই যে যে প্যান্ডেমিকটা যাচ্ছে, এটার এটার কাজ এটার মানে ইয়েই হচ্ছে যে আমাদেরকে আমরা ঘরে থাকি, এটাই হচ্ছে এটার মানে ইয়া আর কি, যে এই সিচুয়েশনে আমাদের যেটা করণীয়, তো ঘরে থাকতে হলে আমরা আমরা অবশ্যই বাইরে না যে কিছু পেতে হলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করতে হবে। আর আপনি দেখবেন আমি যত সেলার মানে মোটামুটি এখন নতুন অনেক সেলার আসছে, অনেক যারা আসছে সবাই ম্যাক্সিমামই বলে যে আমি মানে করোনার সময় আমার বিজনেস শুরু করেছি, মানে যত সেলার আমি দেখি মোটামুটি আপনার মানে 60% বলতে গেলে যে এই এই জিনিসটা, হ্যাঁ একদম 60% হচ্ছে এই জিনিসটা যে আমি করোনার সময়টাতে বিজনেস শুরু করেছি। আর এত জন আসছে মানে এটা অবশ্যই খুবই প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে দেখেন এই যে আপনি যেটা বললেন যে অনেকে চাকরি চলে গেছে, অবশ্যই এটা খুবই সত্যি কথা, অনেকে চাকরি চলে গেছে, অনেকে চাকরি না গেলেও সে যেমন টিচাররা গভর্নমেন্ট টিচার গভর্নমেন্টের কথা বাদ দিলাম, বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে শিক্ষকরা এরা কিন্তু কোনো স্যালারি পাচ্ছে না, ঠিক আছে, অনেকে পাচ্ছে হাফ পাচ্ছে, তো দেখা যায় যারা ফ্যামিলির যে আর্নিং পার্সন আছে তার ইয়াটা অনেকটা কমে গেছে, তখন মেয়েরা মেয়েরা করছে কি ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওদের যে মেল পার্সনদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে আসছে এবং তারা পারতেছেও, ঠিক আছে, কারণ এই যে বললাম যে অনলাইনে এখন মানুষ বেশি ডিপেন্ডেবল হয়ে গেছে অনলাইনের উপরে, কারণ ওরা চাচ্ছে সবাই সুরক্ষিত থাকতে, এই জন্য অনলাইন প্ল্যাটফর্মটা বা ই কমার্স বলেন বা এফ কমার্স বলেন এই প্ল্যাটফর্মটা খুবই ইফেক্টিভ মানে এখন করোনা সিচুয়েশনের জন্য, অনেকের কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা হচ্ছে, যেমন হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই, অনেক বড় সেলার আছে তাদের কিন্তু নিজেরা একক ভাবে কিন্তু তাদের যে সিস্টেম বা কন্ট্রোল করতে পারে না তাদের ব্যবসায়িক কার্যক্রম, সেক্ষেত্রে কিন্তু তারা দিচ্ছে এই কারণে করোনার মধ্যে ইভেন কিন্তু ইভেন কাজগুলো কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু করে ফেলতে পারতেছি, ঠিক আছে, যেমন একটা অনেক ধরেন একটা অনেক বড় পেজ আছে, হ্যাঁ, ওই পেজের একজন কিন্তু পেজটা কন্ট্রোল করতে পারে না, সে হচ্ছে অনেকগুলো মেয়েকে বলতেছে যে এত টাকা কমিশনে বলেন বা এত টাকা আর্ন করতে পারে, মাসে এত টাকা আর্ন করতে পারে, তো একটা পেজ থেকে কিন্তু আছে যে 100-200 মেয়েও কাজ করতেছে কোনো কোনো পেজে, যেটা বললেন অনেক বড় একটা ওয়ার্ক প্লেস ক্রিয়েট হচ্ছে এটার জন্য, সবকিছু মিলিয়ে আসলে দেশের অর্থনৈতিক চাকা কিন্তু এই সময়টাই সচল রেখেছে, যেটি আমি বলতে পারি যে অনলাইন যারা প্ল্যাটফর্মে কাজ করছেন তারাই কিন্তু সচল রেখেছে। যেমন অনলাইনে অনলাইন প্ল্যাটফর্ম থাকার কারণে কিন্তু অফিসিয়াল কার্যক্রম গুলো কিন্তু অনলাইনে কিন্তু প্রয়োজনীয় করতে হচ্ছে, যদি এটা না থাকতো তাহলে সম্ভব হতো না। দর্শক সবকিছু মিলিয়ে আমরা আজকে আমাদের 3 জন সফল নারী উদ্যোক্তাকে পেয়েছি, যারা হচ্ছে কাজ করছেন, এবং হচ্ছে যে আমরা কথা বলেছি যে করোনা পরিস্থিতি করোনা ক্রাইসিস সময়ে ই কমার্সে কি সম্ভাবনা আছে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো আজকে 3 জন অতিথিকে ফেনী নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমরা দীর্ঘ সময় কিন্তু আমরা লাইভে ছিলাম, তো যারা অনলাইন বিজনেস আসতে চাচ্ছেন, বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছেন যারা অনলাইন বিজনেস আসতে চাচ্ছেন, তাদের কাছে অনুরোধ রইবে সেটি হচ্ছে যে আপনারা বিজনেসটাকে ভালোভাবে জেনে বুঝে তারপরে আসুন, আর নিঃসন্দেহে সামনের যুগ অনলাইন যুগ,
সামনের যুগ হচ্ছে যে আপনার যে যত বেশি, আজকে থেকে আমি একটু ইন্টারফেয়ার করি, দেখা যাবে যে এখন থেকে আজকে থেকে 4 বছর 5 বছর পরে মানুষ কিন্তু শপে যাবে না, দোকানে মার্কেটে যে শপিং করবে না, ঘরে বসেই এভরিথিং এ টু জেড ঘরে বসেই শপিং করতেছে। কারণ মানুষ তো যুগের সাথে তো তাল মিলায় চলবে না, 4-5 বছর পরে সবই দেখা যাবে যে অনলাইন বেসড হয়ে যাচ্ছে। একটু আমি একটা কথা বলি, আমি যে দোকান থেকে হচ্ছে যে প্যাকেট আমার কাপড় গুলা দেওয়ার জন্য প্যাকেট নিয়ে আসি, তো ওইখানে যাওয়ার পরে বলে যে আমরা মানে মাঝে মাঝে ওরা বলে যে মার্কেটে সবাই বসে আছে, আপনারা কিন্তু অনলাইনে সুন্দর বিজনেস করতেছেন, মানে বিষয়গুলো আমাদেরকে একটু বুঝান না, তো ওদেরকে তো আসলে তো বোঝানোটা সম্ভব না ওখানে। কিন্তু এখন ওদের আগ্রহ সৃষ্টি হচ্ছে, অনেক দোকান আছে এমন যে ওরা কয়েকটা মেয়ে রাখছে, আমার পরিচিত 2-3টা দোকান আছে, ওরা হচ্ছে যে ভিতরে কয়েকজন মেয়ে রাখছে, শুধু ওরা হচ্ছে বিভিন্ন ফিমেল গ্রুপ গুলোতে হচ্ছে যে ওদের দোকানের প্রোডাক্ট গুলা অ্যাড দিবে, এটার জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে আসলে সবাইকে আসতে হবে, যারা আগে আসবে তারা কিন্তু এগিয়ে থাকবে, এটা কোনো বিকল্প নেই। যারা অফলাইন সেলার আছে তাদের ক্ষেত্রেও তাদেরকে অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে হবে। যারা ব্যবহার করবে না, ওই আপু যেটি বলেছে আমি একমত, সেটি হচ্ছে যে প্রযুক্তি যুগের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, সবসময় আপডেট থাকতে হবে, আপডেট না থাকলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে হবে। তো সবকিছু মিলিয়ে আজকে সুন্দর একটি আলোচনা হয়েছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেন নিউজের উদ্যোক্তা আলাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই করোনা পরিস্থিতির মধ্যে সবাই বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন, হচ্ছে যে আমাদের এই করোনার ভয়াবহতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সবসময় আমরা চেষ্টা করব যে মাস্ক ব্যবহার করার জন্য। তো আগামীতে আবার দেখা হবে আরো আরো 2-3 জন সফল নারী উদ্যোক্তাদেরকে নিয়ে, পুরুষ উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা আগামী দিন আবারও আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।